আক্রান্ত হয় দেশত প্রথমজন লোকর মৃত্যু হয়েছে। অমিক্রণত আক্রান্ত হওয়া প্রথমজনের মৃত্যু হয়েছে দেশত। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনার জানাই আছো। অমিক্রণত আক্রান্ত হওয়া প্রথমজন লোকর মৃত্যু দেশত প্রথমজন লোকর মৃত্যু হয়েছে অমিক্রণত আক্রান্ত হওয়া। উদয়পুর রাজস্থান ব্যক্তিজনের 75 বছরীয় এজন ব্যক্তির রাজস্থানত মৃত্যু রাজস্থানত ভয়ানক রূপ ধারণ করেছে অমিক্রণে। রাজস্থানত প্রথমজন লোকর মৃত্যু অমিক্রণত আক্রান্ত হয়ে এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। দেশত প্রথমজন লোকর মৃত্যু হয়েছে অমিক্রণত আক্রান্ত হয়ে। 75 বছরীয় এজন লোকর মৃত্যু হয়েছে রাজস্থানত উদয়পুরের ব্যক্তি বলে জানিপরা গেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ উদয়পুরের ব্যক্তি বলে জানিপরা গেছে রাজস্থানত। এই মুহূর্তের সকলতক ডাঙর খবর রাজস্থানত মৃত্যু হয়েছে এই ব্যক্তিজনের। সবিশেষ তথ্য লো শ্রীপর্ণা গোস্বামী মূর সঙ্গে সংযুক্ত হয়েছে। শ্রীপর্ণা, অমিক্রণের আক্রান্ত দ্রুতগতিত বৃদ্ধি পাইছে আর প্রথমজন লোকের এটা মৃত্যু হয়েছে দেশত। দ্রুত সংক্রমণ হয়েছে অমিক্রণের, ইতিমধ্যে 1000 ঘর পার করেছে। 1270 গৰাকী ব্যক্তি দেশত ইতিমধ্যে অমিক্রণত আক্রান্ত হয়েছে। আর তাতোকৈ ডাঙর খবর হয়েছে যে অমিক্রণত আক্রান্ত হয়ে প্রথমজন রোগীর মৃত্যু হয়েছে ভারতত। আর অমিক্রণত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিগী 75 বছর বয়সের বলে জানিপরা গেছে। রাজস্থানের আসিল সেগী ব্যক্তি। আর রাজস্থানত এই পর্যন্ত 69 গৰাকী দেশত ধরা পড়েছে কোভিডর অমিক্রণের অবস্থিতি। কোভিডর যে ভেরিয়েন্ট হয় অমিক্রণের অবস্থিতি ধরা পড়েছে। আর ক্ষেত্র সেই 69 গৰাকীর ভিতরতে এজন আসিল এইগৰাকী ব্যক্তি, যেগী 75 বছর বয়সীয় এজন ব্যক্তি আসিল। সেইগৰাকী ব্যক্তি ইতিমধ্যে অমিক্রণত আক্রান্ত হয়ে মৃত্যুর মুখত পড়েছে। ই এক ডাঙর খবর, কেন অমিক্রণ ইতিমধ্যেই জানা হয়েছিল কোভিডর সকল ভেরিয়েন্টর ভিতর অমিক্রণেই হয়েছে সবাতক শক্তিশালী, তিনিগুণ অধিক শক্তিশালী বলে জানা হয়েছিল অমিক্রণ। আর তিনিগুণ অধিক শক্তিশালী অমিক্রণে দ্রুতগতিত সংক্রমণ আরম্ভ করেছে। ইতিমধ্যে দেশের কেবাখনো জেলা 23খন জেলাত ইতিমধ্যে অমিক্রণের সংক্রমণ হয়েছে। শ্রীপর্ণা, আমি এই মুহূর্তত মূল বিষয়টা আছো, আর সেটা হল যে দেশের প্রথমজন ব্যক্তি অমিক্রণত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর এ রাজস্থানের বলে জানিপরা গেছে। প্রথমটো মৃত্যু অমিক্রণের সংক্রমণত দেশত, প্রথমটো মৃত্যু রাজস্থানত। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনার জানাইছো, দেশত অমিক্রণত আক্রান্ত প্রথমজনের মৃত্যু। অমিক্রণত আক্রান্ত হয়ে 75 বছরের এজন ব্যক্তির রাজস্থানের মৃত্যু হয়েছে উদয়পুরত। মৃত্যু হওয়ার তথ্য পয়া গেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাজস্থানত অমিক্রণত আক্রান্ত প্রথমজনের মৃত্যু। উদয়পুরত এই ব্যক্তিজন আর 75 বছরের এজন ব্যক্তি বলে জানিপরা গেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাজস্থানত প্রথমজন ব্যক্তি অমিক্রণত আক্রান্ত হয়ে দেশত প্রথমজন ব্যক্তির মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যু হওয়া লোকজন রাজস্থানের বলে জানিপরা গেছে। বিগ ব্রেকিং নিউজ উদয়পুরের 75 বছরীয়া, উদয়পুরত 75 বছরীয় এজন ব্যক্তির অমিক্রণত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই মুহূর্তের সকলতক ডাঙর খবর যে অমিক্রণত আক্রান্ত হয়ে দেশের প্রথমজন ব্যক্তি মৃত্যু হয়েছে। শ্রীপর্ণা, হয় 75 বছর বয়সীয়া এই ব্যক্তিজন বলে জানিপরা গেছে। অমিক্রণ ইতিমধ্যে যেহেতুকে বিভিন্ন জনার বিভিন্ন বয়সের লোকের দেশত ইতিমধ্যে সংক্রমিত হয়েছে, তেনে ক্ষেত্রে কিন্তু প্রথমজন জানাব লাগবে যে সিনিয়র সিটিজেন বলে যেগুলি কোয়া হয়, সিনিয়র সিটিজেন প্রথমজন ব্যক্তি যেগী ভারতত মৃত্যু হয়েছে ইতিমধ্যে। আর সেইগী ব্যক্তি বর্তমান সময় কোনো ডিটেলস আসি পড়া নাই যে তখেতর নাম কি হয় বা তখন কিমান দিনের পর অমিক্রণত আক্রান্ত হয়েছিল, সেই বিষয়ে সবিশেষ তথ্য এই মুহূর্তে আমার হাতত আসি পড়া নাই। কিন্তু এই খবর একবারে খাতাং যে প্রথমগী ব্যক্তি যেগী রাজস্থানের হয় আর সেইগী ব্যক্তি 75 বছরীয় ব্যক্তি আসিল। আর সেইগী ব্যক্তি ইতিমধ্যে অমিক্রণত আক্রান্ত হওয়ার ফলত মৃত্যু হয়েছে। অবশ্যই বর্তমান সময়তো তথ্য নতুন নতুন আহি আছে, হয়তো তেও কোনো অন্য রোগতো আক্রান্ত হয়ে থাকিব পারে, কিন্তু সেই তথ্য এতিয়ালৈকে সবিশেষ অহা নাই। কিন্তু এয়া খাতাং যে তেখেত অমিক্রণত আক্রান্ত হয়ে আসিল, অমিক্রণত আক্রান্ত হয়ে আসিল দীর্ঘদিন ধরে। আর তারপিছতেই চিকিৎসাধীন হয়ে থাকা অবস্থাতে সেইগী সিনিয়র সিটিজেন ইতিমধ্যে মৃত্যুর মুখত পড়েছে। আর ভারতের ভিতর প্রথমগী ব্যক্তিয়ে তেখেত হয়েছে
অসমৰ যিগৰাকী অমিক্ৰন আক্ৰান্ত হৈ মৃত্যুৰ মুখত পৰিছে। এই মুহূৰ্তৰ আৰু মৃত্যুৰ মুখত পৰা সেই ব্যক্তিগৰাকী ইতিমধ্যে মই জনাইছোঁ ৰাজস্থানৰ হয়। ৰাজস্থানত কেৱল তেখেতেই নহয়, ৰাজস্থানত তাৰ ওপৰে আন বহুতো ব্যক্তি ইতিমধ্যে আক্ৰান্ত হৈছে অমিক্ৰনত। 69গৰাকী ব্যক্তি ইতিমধ্যে আক্ৰান্ত হৈছে। সেইবাবে যিহেতুকে গম পোৱা গৈছে যে কভিডৰ এই ভেৰিয়েণ্টটো বহুত ষ্ট্ৰং হয়, বহুত শক্তিশালী হয়, আৰু তেনে ক্ষেত্ৰত সেই শক্তিশালী ভেৰিয়েণ্টটোৱে ইতিমধ্যে এনেধৰণৰ এক পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে যে ভেৰিয়েণ্টটোৱে ইতিমধ্যে ভাৰতবৰ্ষৰ এগৰাকী ব্যক্তিক মৃত্যুৰ মুখত পেলাইছে। আৰু সেইবাবে সকলো অধিক সাৱধান হোৱাটো অতিকৈ প্ৰয়োজনীয় আৰু সকলোৱে সাৱধান হৈ অতি সতৰ্ক হৈ থকাটো অতিকৈ প্ৰয়োজনীয়, কাৰণ 75 বছৰীয়া বয়সৰ ৰাজস্থানৰ এগৰাকী ব্যক্তি ইতিমধ্যে মৃত্যুৰ মুখত পৰিছে আৰু ভাৰতৰ 1270গৰাকী ব্যক্তি ইতিমধ্যে আক্ৰান্ত হৈছে অমিক্ৰন, তাৰ ভিতৰত প্ৰথমজন মৃত্যুৰ খবৰ ইতিমধ্যে আহি পৰিছে। হয়, এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ, দেশত প্ৰথমজন লোকৰ মৃত্যু হৈছে অমিক্ৰনত, আৰু এয়া ঘটনা ৰাজস্থানত। এজন 75 বছৰীয়া ব্যক্তিৰ মৃত্যু হৈছে অমিক্ৰনত, আৰু দেশত প্ৰথমজন ব্যক্তি যি অমিক্ৰনত আক্ৰান্ত হৈ মৃত্যুৰ মুখত পৰিব লগা হৈছে।